بسم الله الرحمن الرحيم نور مدينه نور مدينه ইমন ইয়ামিন নিবেদিত নূরে মদিনা প্রযোজিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبه فضلي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محبت رواز پرن اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ما دل اللهم صل وعلى آل سيدنا چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے اللہم وعلى آل سیدنا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے اللہم محمد والا آل سیدنا صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی عرش پہ تاج چیر چر فرشوں پہ طرفہ دھوم دھام کانے جیدھر لگائیے تیرے ہی داستان ہے صلی علی رسولنا صلی علی
محمد صل على حبيبنا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম নাসিরাবাদ ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্র শবে মেরাজ ও উরুসে খাজা গরিবে নামাজ উদযাপন উপলক্ষে আজমুস শাহ নূরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক পদ্মপুকুরপাড় জামে মসজিদের খতিবে মুকাররম মাদ্রাসায়ে মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়ার সম্মানিত আরবি প্রভাষক মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ হারুন রশিদ নূরি সাহেব মাদ্দা জিল্লাহুল আলী সম্মানিত প্রধান অতিথি কাউন্সিলর 12 নং সারাইপাড়া ওয়ার্ড এবং সভাপতি পদ্মপুকুরপাড় জামে মসজিদ জনাব আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সাহেব সম্মানিত প্রধান মেহমান পাহাড়তলি থানা শাখা গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটি বাংলাদেশের সহসভাপতি জনাব আলহাজ ইদ্রিস মোহাম্মদ নুরুল হুদা সাহেব সম্মানিত বিশেষ অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলি থানার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুসলিমউদ্দিন সাহেব এবং পদ্মপুকুরপাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব এরশাদ কালাম সাহেব সহ মঞ্চ প্রবিষ্ট হযরতে ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে জাম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা রহিমানি রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাইক মেনে একটু এদিকে আসেন তো মাইক মেনে একটু নামায় দেন মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিবাগত রজনীতে আমাদেরকে আল্লাহর ঘর এই মসজিদে নবী করিম রউফুর রহিম হুজুরে পূর্ণ রহমাতুল আলামিনের পবিত্র মেরাজের আলোচনাকে সামনে রেখে এবং হুজুর আতায় রসুল বন্দে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আমাদেরকে এখানে জমা করেছেন একত্রিত করেছেন রব্বুল আলামিনের দরবার শুকরিয়া তার মহাব্বতের আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবৎ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় নূরানি ইমানি তাকরির আমরা শুনেছি আসলে আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমার এখানে আসার কথা ছিল 8টায় এবং 9:30 পর্যন্ত আমার এখানে থাকার কথা ছিল কিন্তু রাস্তায় জুমা পড়িয়ে রওনা করে আসতে আসতে আমার প্রায় এখানে আসতেই 9টা বেজে গেছে আমার আবার 11টায় চন্দনা এসে আরেকটা মাহফিলের কথা রয়েছে এখান থেকে আবার সেখানে যেতে হবে তো হুজুর আমার জন্য ওনার বক্তব্যকে সংক্ষিপ্ত করতে হয়েছে এই জন্য আমি হুজুরের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যেহেতু আমার আগে ওয়াদা ছিল আমাকে চন্দনায় যেতে হবে এবং আগামীকাল আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ইয়াজ্জা ওয়াজাল আমি উমরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা করব তো তারপরও আজকে শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্য আমাকে চট্টগ্রাম আসতে হয়েছে কালকে সকালে আমার ফ্লাইট তো আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব এবং মদিনায় পাকে আপনাদের সকলের পক্ষ থেকে ইনশাআল্লাহ সালাম পৌঁছে দেবো ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন প্রিয় হাজরিন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালামগণকে যে সমস্ত মুজিজা দান করেছেন মুজিজা বলা হয় খালকুল আদাত এমন সমস্ত কাজ যেগুলি স্বাভাবিকের বিপরীত যেগুলি আকলে ধরে না অসম্ভব এই সমস্ত কাজকে মুজিজা বলা হয় এগুলি যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে নিসবত হয় তাহলে বলা হয় কুদরত আম্বিয়া আলাইহিমুসসালামগণের দিকে যদি নিসবত হয় তাহলে বলা হয় মুজিজা আর আউলিয়া সালেহীন বুজুর্গানে দিনদের দিকে যদি নিসবত হয় তাহলে একে বলা হয় কারামত
কিন্তু পাওয়ার হাউস একটাই, এক জায়গা থেকে সবকিছু কন্ট্রোল করে করা হয়, একজনই কন্ট্রোল করেন, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, যেটা আল্লাহ সরাসরি কখনো করেন, কখনো নবীদের মাধ্যমে করান, কখনো ওলিদের মাধ্যমে করান। এটা আল্লাহ পাক জানেন কাকে দিয়ে কখন আল্লাহর কুদরত প্রকাশ করবেন, এটা ভালো জানেন কে? আল্লাহ। তো অন্যান্য আম্বিয়া আলিমুসালামগণের যতগুলি মৌজাজা আছে, কাউকে পাঁচটা, কাউকে দশটা, কাউকে পনেরোটা, কাউকে বিশটা, আল্লাহ সুবহান ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট সংখ্যক মৌজাজা দান করেছে, কিন্তু সমস্ত আম্বিয়া আলিমুসালামগণের সকল মৌজাজাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সকল আম্বিয়া আলিমুসালামকে আল্লাহ পাক যতগুলি মৌজাজা দান করেছে তার চেয়ে বেশি মৌজাজা শুধুমাত্র আমার নবীকে আল্লাহ দান করেছে। নবীজির মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল কোরআন। কারণ আল কোরআন এই কারণে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে নবী আলাইহিসসালামগণ যখন মুজিজা দেখিয়েছেন বা মুজিজা প্রকাশ হয়েছে, এই মুজিজা এখন আর নাই, এগুলি মিটে গেছে। যেমন মুসা আলাইহিসসালামের লাঠি এখনো আছে, কিন্তু ওনার লাঠির সেই মুজিজা, সেই কার্যক্ষমতা এখন আর নাই। যেমন মুসা আলাইহিস সালাম যখন লাঠিকে ধরেছে, লাঠি সাপ হয়ে গেছে, লাঠি বড় হয়ে গেছে, লাঠি আপনার পানির মধ্যে আঘাত করার সাথে সাথে বারোটা রাস্তা তৈরি হয়ে গেছে, কিন্তু এখন আর সেই মুজিজা নাই, সেই রাস্তাও মিটে গেছে, এখন আর আপনি খুঁজলে ওই রাস্তা খুঁজে পাবেন না। তুরি সিনাই নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কালাম হয়েছে, আল্লাহ পাক নূরে তাজাল্লি ফেলেছেন, কিন্তু আপনি তুরি সিনায় গেলে এখন আর সেই নূর দেখতে পাবেন না। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দুইবার তুরি সিনায় যাওয়ার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেক কিছু কথাবার্তা মানুষ বানিয়ে বলে যে তুরি সিনা আল্লাহর তাজাল্লিতে জ্বলে নাকি এটি সুরমা হয়ে গেছে। আসলে সুরমা হয় নাই, সুরমা তো একটা খনিজ পদার্থ হুজুর, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, সুরমা ব্যবহার করা সুন্নত, এটা একটা খনিজ পদার্থ, এটার সাথে তুরি সিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নূরের তাজাল্লি ফেলেছেন, এই তাজাল্লি যদি এখন থাকতো, তো মুসা কালিমুল্লাহর মতো এত আল্লাহর নিকটবর্তী বান্দা যিনি কালিম, তিনি যদি বেহুশ হয়ে যান, তা আমরা গেলে তো ওখানে পুরে সার্কার হয়ে যাওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তাজাল্লি সেখানে দিয়েছেন, আবার সেখান থেকে তুলে নিয়েছেন। এরকম করে হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধদেরকে সুস্থ করতে পারতেন, মৃতকে জীবিত করতে পারতেন, এরকম অসংখ্য মুজিজা ওনার আছে, কিন্তু এগুলি আর এখন কার্যকারিতা নাই। একমাত্র আমার নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1450 বছর পরেও পবিত্র কোরআন লৌহে মাহফুজে যেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেলাওয়াত করেছেন, এখনো আমাদের মসজিদের মধ্যে ঠিক তেমনই তেলাওয়াত হয়, কিয়ামত পর্যন্ত এরকম তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা হরফ, একটা জার জবর, একটা নুকতাকে কেউ এদিক সেদিক করতে পারবে না। এমনকি জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে যখন সবাই জান্নাতে চলে যাবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর উম্মত পর্যন্ত যত মুমিনিন জান্নাতে প্রবেশ করবেন, যত মুমিনাত জান্নাতে প্রবেশ করবেন, তারা কেউ তাওরাত তেলাওয়াত করবেন না, জাবুর তেলাওয়াত করবেন না, ইঞ্জিল তেলাওয়াত করবেন না, জান্নাতে যাওয়ার পরে একমাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে। এটা আমার নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন কোরআনকে মহাব্বত করো, কোরআন তেলাওয়াত করো, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করো, এবং কোরআন তেলাওয়াত করার সময় কান্না করে করে কোরআন তেলাওয়াত করো। ফাইল নাম তাবকু ফাতাবাকু, আমার বলেছেন যদি কোরআন তেলাওয়াত করার সময় কান্না না আসে, অন্তত কান্নার চেষ্টা করো, কান্নার চেষ্টা করতে হবে। দাতা আলী হাজবির রহমতুল্লাহের কাছে এক মুরিদ প্রশ্ন করেছে, হুজুর আমার তো কোরআন তেলাওয়াত করার সময় কান্নাও আসে না, কান্নার চেষ্টাও করতে পারি না, এখন আমি কি করব? তখন দাতা আলী হাজবির রহমতুল্লাহি আলাইহি বলেন, এই যে তুমি কান্নার চেষ্টা করতে পারো না, এই আফসোসে কান্না করো, যে তোমার দিল এত শক্ত হয়ে গেছে, তোমার অন্তর পাথর হয়ে গেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময় তোমার কান্নাও আসে না, কান্না করার চেষ্টাও করতে পারো না, তোমার দিল যে পাথর হয়ে গেছে এই জন্য কান্না করো। পীর হাজরিন, তো আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআন।
এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা আমার নবীকে দান করেছেন ওয়া রাফা'না লাকা যিক্রাক আল্লাহ পাক একমাত্র আমার নবীর শানে ব্যবহার করেছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা কিয়ামতের ময়দানে কোন নবীকে মাকামে মাহমুদ দান করা হবে না মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন আমাদের কামলি ওয়ালা হুজুরে পূর্ণ রাহমাতাল লিল আমিন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউসারের মালিকানা অন্য কোন নবীকে দেয় নাই অন্য নবীর উম্মতরা তো কিয়ামতের ময়দানে উঠবেন অন্য নবীর উম্মতরা তো কিয়ামতের ময়দানে পিপাসার্থ থাকবেন কিন্তু আল্লাহ পাক তাদের জন্য কোনো ব্যবস্থা রাখে নাই ব্যবস্থা রেখেছেন আমার নবীর উম্মত হিসেবে আমাদের জন্য সুবহানাল্লাহ এই জন্য আমি প্রায় বলি আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিক্রাক শান দেনে ওয়ালা আমি লেনে ওয়ালা আপনি জিকির করনে ওয়ালা আমি হাবিব যার জিকির করি তিনি হচ্ছেন আপনি জান্নাত আমার মালিক আপনি কাউসার আমার সাকি আপনি কালাম আমার জুবান আপনার রুবুবিয়ত আমার খতমে নবুয়ত আপনার ইবাদত আমার সব নবীদের আগে ইমামত আপনার খলকত আমার উম্মত আপনার বখশিশ আমার আর শাফাত আপনার ক্যা শান হে উনকি উরুজ কি বালাগাল উলাবি কামালি এত শান এবং আজমত আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন মেরাজ এটি আমার নবীজির মর্যাদার মর্তবার বুঝানোর একটি মাপকাঠি মুসা কালিমুল্লাহ বলেছিলেন রব্বি আরিনি আল্লাহ দেখা দাও আল্লাহ বলেছিলেন তারানি আমাকে দেখা সম্ভব তো মুসা কালিমুল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমি না হয় দেখতে পারবো না তো তুমি তো দেখা দেওয়া সম্ভব আমি না হয় দেখা সম্ভব নয় কিন্তু তুমি কোদা তো দেখা দেওয়া সম্ভব আল্লাহ বলে হ্যাঁ মুসা ঠিক বলছো আমি আল্লাহ দেখা দেওয়া সম্ভব ঠিক আছে তাহলে তুমি তুরে সিনার দিকে চাইয়া থাকো যদি তুরে সিনার মধ্যে তাকানোর পরে আমি আল্লাহ যে নূর ঢালছি এই নূর দেখার পরে তুমি স্থির থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের সামান্য একটি টুকরা যখন তুরে সিনার মধ্যে ফেললেন কতটুক ফেললেন জানেন আপনাদেরকে তো তুলনা করে বোঝানো সম্ভব নয় এটা তুলনা করার জিনিস নয় তারপর বোঝার সুবিধার্থে বলছি মনে করেন কেউ যদি সোনামুখী সুই নিয়ে কর্ণফুলী নদীতে গিয়েছে পানি তোলার জন্য সোনামুখী সুই দিয়ে কয় বালতি পানি উঠবে উঠবে নি এক এক ফোঁটা উঠবে এক বালতি উঠবে সোনামুখী সুই দিয়ে পানি উড়াইতে গেলে যদ্দূর পানি উঠবে না তার চাইতে কম আল্লাহ যখন এতটুক নূর তুরে সিনার মধ্যে ফেললেন ফাকাররা মুসা মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে আল্লাহর নূর সহ্য করতে পারে নাই মুসা কালিমুল্লাহ আলম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সামান্য নূরের দিদার দিয়েছেন মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে আর এই লাইলাতুল মিরাজে যখন সাত আসমান জমিন ভেদ করে লামা খানে আরশে আজিমে আমার নবী আল্লাহ পাক নিয়ে গেলেন কত দূর নিলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা দুই ধনুক যত নিকটে এত নিকটবর্তী হয়ে গেলেন মুসা কালিমুল্লাহ তো শুধুমাত্র এক নূরের ঝলক থেকে বেহুশ হয়ে গেছে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এতটুক নৈকট্য পাওয়ার পরে আমার নবী বেহুশ হবে তো দূরের কথা মা যাগাল বাসারু ওয়া মা তাগা আমার নবীর চোখের পলকও পড়ে নাই আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আখো কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে মুহাম্মদ আখো কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা চোখের মনি তোমারি ওই নাম চোখের মনি তোমারি ওই নাম আখো কা তারা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে মুহাম্মদ সারা দুনিয়া সারা দুনিয়া রাসূলুল্লাহ মেরাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুতি জিন্দেগীর
এগারোতম বছরে এমন একটি সময় সংগঠিত হয়েছে যে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। যিনি ঘরের মধ্যে সবচেয়ে বেশি আমার নবীকে সহযোগিতা করতেন, নবীকে বিভিন্ন সময়ে পরামর্শ দিতেন, নবীজির দুঃখ কষ্টে যিনি সান্ত্বনা দিতেন, নবীজির নবুত প্রকাশের পরে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তিনি আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওনার এই ওফাত আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ পাক আমাকে রিজিক হিসাবে দান করেছে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। নবীজি কখনোই ওনাকে ভুলতে পারতেন না, ভুলে থাকতে পারতেন না। মদিনায় পাকে যাওয়ার পরও যখন হযরত খাদিজার বান্ধবীরা মদিনাতে আসতেন, নবীজি সময়ে সময়ে ওনাদের জন্য হাদিয়া তোহফা পাঠাতেন, ওনাদেরকে দাওয়াত করতেন, ওনাদেরকে আপ্যায়ন করতেন, যেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেন খুশি হন। একবার মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, হুজুর আপনি সবসময় শুধু আপনার প্রথম স্ত্রী হযরত খাদিজার প্রশংসা করেন, সবসময় শুধু ওনার সুনাম করেন, ওনার যত সুনাম আপনি করেন আমাদের তো এত সুনাম করেন না। তো স্বাভাবিক ব্যাপার, একজন স্ত্রী হিসাবে নবীজিকে এই কথা বলতেই পারে মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না। তো বলে, হুজুর আপনি তার মধ্যে কি পেয়েছেন যেটা আমাদের মধ্যে পান নাই? তখন আমার নবী বললেন, আয়েশা খবরদার, আর কখনো আমার খাদিজাকে নিয়ে এই ধরনের কথা বলবে না, কারণ তোমরা তো আমার সুখের দিন দেখেছো আর আমার কষ্টের দিন আমার সাথে খাদিজা ছিল। যারা বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় স্ত্রীদেরকে সম্মান করতে হয়, মহাব্বত করতে হয়, কারণ তারা আমাদের অর্ধাঙ্গিনী। হুন্না লিবাসুল্লাকুম আন্তুম লিবাসুল্লাহুন্না, আল্লাহ পাক বলেছেন তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। আপনার স্ত্রী আপনি যদি তাকে সম্মান করেন, আপনি যদি তাকে, আপনি নিজে রাজা হতে হলে তাকে রানীর মতো রাখতে হবে, তাহলে সে আপনি নিজে রাজা। আর আপনি যদি তাকে কাজের মহিলার মতো রাখেন তাহলে তো আপনি কাজের বেটা হয়ে থাকবেন। এই জন্য স্ত্রীদেরকে সম্মান করা আমার নবীর সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম, আর আমার স্ত্রীদের কাছে আমি উত্তম, নবীজি ইরশাদ করেছেন। বাইরের মানুষের কাছে অনেক ভালো হতে পারে, ঘরের মানুষের কাছে ভালো হওয়াটা কিন্তু অনেক মুশকিল। কারণ একটা কথা আছে, পীর চিনে না গায়, পীর চিনে না মায়, পীর চিনে না ঘরের জানালায়। বাইরের মানুষের সাথে পিড়ালি করা যায়, ঘরের বউর সাথে পিড়ালি করা যায় না। এটা দার্শনিকরা রিসার্চ করে বের করেছে, পৃথিবীর যত হিরো আছে, হিরো যাদেরকে বাইরের মানুষ হিরো জানে, যে সে অনেক সাহসী পুরুষ, সাহসী ব্যক্তি, মানুষের চোখে হিরো, কিন্তু তার স্ত্রীর কাছে সে জিরো। পৃথিবীর মানুষ মানুষের কাছে হিরো হলেও স্ত্রীর কাছে জিরো। আর আমার নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখন মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনি তো আম্মাজান, আপনি আমাদের নবীর স্ত্রী, আপনি বলেন নবীর চরিত্র কেমন ছিল, তখন মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা খুলকুল কোরআন, আমার নবী ছিলেন কোরআনের বাস্তব চরিত্র। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা যখন ইলেকশনে বড় বড় কথা কয়, ঘরে গেলে কয়, ও পাবলিকের সামনে তো বালি চাপা মাইরে আইছো, কারণ বউ তো সব জানে। তো এই জন্য স্ত্রীর কাছে উত্তম হওয়াটা বড় জরুরি বিষয়। যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম অসুস্থ শয্যাশায়ী, তখন নবীজির কাছে মা ফাতেমাকে পাঠালেন, বললেন তুমি তোমার বাবাকে গিয়ে বলো ওনার চাদর মুবারকটা যেন আমাকে দান করে দেয়। তো উনি আসলেন, মা ফাতেমা জাহরা বললেন, আব্বাজান, আমার আম্মাজান বলেছেন আপনার চাদর মুবারকটা যেন আপনি একটু আম্মাজানকে দেন। তো আমার নবী বললেন, কেন চেয়েছে? বলে, আমি জানি না,
বলে ঠিক আছে চলো চাদর তো দিবই আমি একটু জিজ্ঞাসা করি কেন চেয়েছে তো নবী নিজেই উঠে চলে গেলেন হযরত খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সজ্জার পাশে গিয়ে বললেন তুমি আমার চাদর কেন চেয়েছো বলে হুজুর মনে হয় না আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকতে পারবো যে অসুস্থ হয়েছি মনে হয় এই অসুস্থতার মধ্যে আমি দুনিয়া থেকে চলে যাব তো আমি চাই আমার ইন্তেকালের পরে আপনি নবীর চাদর দিয়ে যেন আমার কাফন পরিধান করানো হয় আপনার নবীর চাদর মোবারক দিয়ে যেন আমার কাফন পরানো হয় আমার নবী বললেন আরে তুমি তো চাদর চেয়েছো লাও আরাতু জিলদি লা আতাইতুকি তুমি যদি আমার কাছে আমার শরীরে চামড়া চাইতা আমি আমার চামড়াটা খুলে তোমাকে দিয়ে দিতাম প্রিয় হাজেরিন আজকে অনেক সময় দেখা যায় বাইরে মহিলাদের সাথে অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের স্ত্রীর সাথে মিষ্টি কথা বলে না কারণ শয়তান তো ধোঁকা দেয় এই জায়গায় শয়তান মানুষকে হালাল জিনিস থেকে দূরে রাখতে চায় হারামের মধ্যে মিঠাই পয়দা করে হারাম জিনিসের প্রতি মানুষের আকর্ষণ ঘরের মধ্যে স্ত্রী আছে বাইরে নারীদের সাথে কথাবার্তা বলে এরকম অনেক মানুষ আমরা দেখেছি প্রিয় হাজেরিন কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে আমি একটা একটা করে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে তাদের অবস্থাও দেখেছেন যারা নিজের ঘরে হালাল স্ত্রী রেখে পর নারীতে আসক্ত হয়ে যায় যারা ঘরের মধ্যে স্বামী রেখে পর পুরুষে আসক্ত হয়ে যায় তাদের শাস্তি নবীজি মেরাজের রজনীতে নিজের চোখে দেখে এসেছেন তা আমি সেটা বলবো তা আমি বলছিলাম নবীজি যখন মা হযরতুল কুবরাকে এত বেশি ভালোবাসতেন আর ভালোবাসার কারণটা হচ্ছে ইসলামের জন্য কারণ মা খাদিজা যখন নবীজির সাথে শাদী হয়ে আসেন তখন ওনার খেদমত করতেন 20 জন দাসী বান্দি উনি খুব এলিট সোসাইটির মানুষ ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন ওনার বাবা বড় বিজনেসম্যান ছিল এবং ওনার বাবার ইন্তেকালের পরে একমাত্র সন্তান হিসাবে সমস্ত সম্পত্তির মালিক মা খাদিজা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন শাদী হয়েছে নবীজির সাদাসিধা জীবন যাপন দেখার পরে কারণ নবীজি এই এলিট শ্রেণীর মানুষের মতো চলাফেরা করতেন না মানুষের কাছে একটু টাকা পয়সা হয়ে গেলে মানুষ একটু গরিবের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে যে না জানি তার শরীরের ময়লা আমার কাছে লেগে যায় না জানি তার শরীরের দুর্গন্ধ আমাকে সহ্য করতে হয় একটা ভাব চলে আসে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত টাকা পয়সা থাকার পরও আমার নবী সবসময় সাদাসিধা জীবন যাপন করতেন যখন হযরত খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এত দাসী বান্দি আমার নবী পছন্দ করেন না নিজের কাজ নবী নিজেই করেন তখন আমার নবীকে বললেন হুজুর আপনি যদি এগুলি পছন্দ করেন না যান আমার খেদমতের জন্য যতগুলি 20 জন দাসী বান্দি ছিল আমি সবাইকে আজাদ করে দিলাম সবাই কোনি আজাদ করে দিয়েছেন নিজের ঘরের কাজ এখন থেকে নিজে নিজে করতেন নবীজি যখন সর্বপ্রথম ওহির সংবাদ হযরত খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন নবীজি বললেন জাম্বিল উনি একটা চাদর নিয়ে আসো উনি দড়ি চাদর আনলেন কারণ ওহি এমন একটি পাওয়ারফুল জিনিস আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ যদি আমি এটাকে পাহাড়ের উপরে নাযিল করতাম পাহাড় চুরমার হয়ে যেত এত ভারী ওহি এই ভারী বস্তু পাহাড় বহন করতে পারে নাই এই ভারী বস্তু আমার নবীর কলবে আথারের মধ্যে আল্লাহ দান করেছে তোমার সিদ্দিক হযরত খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখার পরে বলেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা হুজুর আপনি ভয় পাবেন না চিন্তিত হবেন না কারণ আল্লাহর কসম করে বলি আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না কারণ কি আপনি সবসময় সত্য কথা বলেন ইন্নাকা লা তাসিলুর রহিম আপনি সবসময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক আপনি সবসময় হকের পক্ষে থাকেন আপনি এতিম হওয়ার পরে এতিমের সাহারা বিধবাদের আশ্রয়স্থল আপনি সবসময় আমানতের হেফাজত করেছেন আল্লাহ কখনোই আপনাকে কষ্ট দিবে না ওই সময় আমার নবীর জন্য এই সান্ত্বনাটা অনেক দামি সান্ত্বনা ছিল যেটা হযরত খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এরকম আরো বিভিন্ন সময়ে নবীজির কষ্টের সময়ে চিন্তার সময়ে তখন মা খাজাতুল কুবরা নবীজিকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন এই জন্য নবীজি ওনার ওফাতের পরে অত্যন্ত কষ্ট এবং নবীজি অত্যন্ত বেদনা বিভোর ছিলেন আর অপর দিক দিয়ে নবীজির আরেকজন চাচা হযরত আবু তালিব যিনি হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের আব্বাজান নবীজির আব্বাজান তো দুনিয়া থেকে নবী দুনিয়াতে আসার আগে নবীজির আব্বাজান ইন্তেকাল করেছেন হযরত বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাত্র 6 বছর বয়স
নবীজি গিয়েছিলেন আম্মা জান সহ আব্বা জানের কবর জিয়ারত করার জন্য মদিনাতুল মুনাওয়ারায়। যখন আসবেন, আসার সময় নবীজির আম্মা জান হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, সেই জায়গায় তিনি ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 বছর বয়সে আমার নবীজি আম্মা জানকে হারিয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব, যিনি নবীকে অত্যন্ত মহাব্বত করতেন, ভালোবাসতেন, এবং নবীজির মোহাম্মদ নামকরণটা ওনার দাদার পক্ষ থেকে হয়েছে। আরবের মধ্যে মোহাম্মদ নামে ইতিপূর্বে কেউ ছিল না, এরকম সুন্দর নাম কেউ কোনোদিন রাখে নাই। এবং এই আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীজির নাম মোবারক তো নামকরণ তো অনেক আগেই করেছেন। নবীজির একটি নাম হচ্ছে আহমদ, আরেকটি নাম হচ্ছে মোহাম্মদ। পবিত্র কোরআনে মোহাম্মদ নামটি এসেছে 4 বার, আহমদ নামটি এসেছে 1 বার। হযরত ঈসা আলাইহিসসালাম ওনার উম্মতকে যখন আমার নবীর দাওয়াত দিচ্ছেন যে নবী আসবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, ওনার নাম হবে আহমদ, তো আমার নবীর নাম আহমদ হবে, আমার নবীর নাম মোহাম্মদ হবে, এটা আল্লাহ পাক আগেই নির্বাচন করে রেখেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আব্দুল মুত্তালিবের কলবের মধ্যে একটা ইলহাম করেছেন যে তোমার একজন নাতি আসবে আব্দুল্লাহর ঘরে, যার নাম তুমি রাখতে হবে মোহাম্মদ, যা আমি আল্লাহ নির্বাচন করে রেখেছি। তো নবীজিকে অত্যন্ত মহাব্বত করতেন ওনার দাদা যান আব্দুল মুত্তালিব, উনিও নবীজির 8 বছর বয়সে ইন্তেকাল করেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতিম অবস্থায় নবীজির সমস্ত দায়ভার দায় দায়িত্ব হযরত আব্দুল মুত্তালিব, হযরত আবু তালিব, উনি নবীজিকে অত্যন্ত মহাব্বত করতেন। যার ইমান আনার ব্যাপারে অনেক ধরনের রেওয়ায়ত আছে, ইখতিলাফ আছে, সেটা অন্য বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। তো আবু তালিব আমার নবীকে বেশি মহাব্বত করতেন। একবার নবীজির বয়স তখন 9 বছর, মক্কার মানুষ ওনার কাছে এসেছে বলে, আবু তালিব আপনি তো খানে কাবার মুতওয়াল্লি, আপনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে। তখন নবীজির চাচা আবু তালিব বলছেন, আমি দোয়া করব না, বরং তোমরা আমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে যাও, আমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে যাও, কারণ ওয়াইয়াবাদু ইউস্তাসতাল গামাউ বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুলিল আরামিল, আমার ভাতিজা নূরানি চেহারা যখন দেখবে তখন আসমানের এই মেঘমালা তারা লজ্জায় বৃষ্টি নাজিল করা শুরু করে দিবে। ওয়া আবিয়াদু ইউস্তাসতাল গামাউ বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুলিল আরামিল, যে মাত্র 9 বছর সে নিজে এতিম, তারপর এতিমের সাহারা বিধবাদের আশ্রয়স্থল। বিধবারা আমার নবীর সাথে যখন কথা বলতেন তাদের মনের দুঃখ হালকা হয়ে যেত। নবী এতিম হওয়ার পর এতিমদেরকে আদর করতেন, যত্ন করতেন, মায়া করতেন, এতিমদের মাথার মধ্যে আমার নবীজি ছায়ার মতো থাকতেন, সুবহানাল্লাহ। ওনার চাচা বলেন, আমার ভাতিজাকে নিয়ে যাও, আর কিচ্ছু লাগবে না। নবীজি খানায় কাবায় পোস্তে দেরি, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতে দেরি করে না। আর আজকে কেউ কেউ বলে যে নবীর ওসিলা নিয়ে নাকি দোয়া করা, এটা শিরিক হয়ে যায়। আরে নবীর ওসিলাই তো দোয়া কবুলের মাধ্যম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে দোয়ার মধ্যে রসুলের দুরুদ নাই, এই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া কবুল হবে তখন যখন দোয়ার মধ্যে নবীর প্রতি দুরুদ থাকবে। আরো জোরে বলো না, সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস পৌঁছানোর একটা মাধ্যম আছে, মাধ্যম ছাড়া গেলে হবে না। আপনি যে খালি ডাইরেক্ট ডাইরেক্ট করেন, তো ডাইরেক্ট পারলে দুনিয়াতে আসেন, মা বাবার মাধ্যম ছাড়া দেখি আসা যায়নি। মা বাবার মাধ্যম ছাড়া একমাত্র আদম আলাইহিস সালাম এসেছেন, আমরা পারবো নি? তার মানে দুনিয়াতে আসার সময় মাধ্যম লাগবে কি না? হ্যাঁ, এক জায়গায় যাইতে মাধ্যম লাগে না। আপনি যদি 5 তলা ছাদে উঠতে চান, আপনাকে সিঁড়ির মাধ্যম হয়ে উঠতে হবে। আর যদি 5 তলা থেকে নিচে পড়তে চান, মাধ্যম লাগবে না, ডাইরেক্ট পড়বেন। তো জান্নাত তো উপরে, জাহান্নাম নিচে, তার মানে বোঝা গেল জান্নাতে উঠার জন্য মাধ্যম লাগবে, জাহান্নামে পড়ার জন্য মাধ্যম লাগবে না। যারা বলে মাধ্যম নাই, মনে হয় তারা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার জন্য এগুলি বলতেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা মানে এই নয়
যে উনি নিজে নিজে আমাদেরকে দিয়ে দিবেন বা আমরা ওনার কাছে চাচ্ছি, ওনার কাছে তো চাচ্ছি না, আমরা চাচ্ছি কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা তো গায়রুল্লাহর কাছে চাই না, চাই তো আল্লাহর কাছে। ওনারা হচ্ছেন মাধ্যম, যেহেতু ওনারা আল্লাহর প্রিয়, আল্লাহর পছন্দের, আল্লাহর মুকাররব বান্দা, যখন আমাদের চাওয়ার সাথে ওনাদের সুপারিশ থাকবে তখন আল্লাহ তার এই প্রিয় বান্দাদের উসিলে আমাদের চাওয়াকে কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ পাক বললেন, যদি আমি আল্লাহকে রহিম পেতে চাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মোচন করব তখন যখন গুনাহ করার পরে আমার নবীর কদমে আসবে আর নবী যখন সুপারিশ করবে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এক আরবি আসলেন, তিন দিন পর তিনি জানতেন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। তখন আসার পরে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, দাফনও কমপ্লিট, নবীজির সাথে দেখা হয় নাই। তো নবীজি রওজা মোবারকের মাটিগুলি, মাটি মুবারক নিজের চোখের মধ্যে মালিশ করছে আর নবীজিকে বলছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, হাবিব আপনার কদমে আসলে আপনি সুপারিশ করলে আল্লাহ ক্ষমা করবেন, আপনি যতক্ষণ সুপারিশ করবেন না আমি ততক্ষণ এখান থেকে উঠব না। উনি জিদ ধরে বসে বললেন, আমি তো এসেছি আপনার সুপারিশ নেওয়ার জন্য, এখন এসে দেখি না আপনি দুনিয়া থেকে ওফাত করেছেন। কিন্তু আমাদের তো আকিদা, আম্বিয়া আলাইহিমুসসালাম ইন্তেকালের পরও ওনারা ওনাদের রওজা মোবারকের সশরীরে জীবিত। বলেন সশরীরে কি? জীবিত। হুজুর আপনি চাইলে আপনি এখনো সুপারিশ করতে পারেন। তখন আমার নবী হযরত আতাবীকে স্বপ্ন দেখালেন। হযরত আতাবী বলে, আমি স্বপ্নে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে বলছেন, এই ব্যক্তিকে তাড়াতাড়ি সংবাদ দাও, আন্নাল্লাহ কত গাফারা লাহু, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তো রওজা মোবারকে আমার নবী এখনো উম্মতের ডাক শুনে কি শুনে না? নবীর উসরিয়া দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না? কারণ মদিনা এটা সাধারণ কোনো জায়গা নয়, মদিনার মধ্যে এমন একটা জায়গা আছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই জায়গাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে দুনিয়ার সব কিছু চাইতে ওই জায়গার দাম বেশি। ওই জায়গার নাম হচ্ছে রওদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী যেই জায়গাকে বলেছেন আমার ঘর এবং মিম্বারের মধ্যবিত্ত স্থান, এটা কোনো দুনিয়ার জায়গা নয়, এটা হচ্ছে জান্নাতের টুকরা। এটা কি জান্নাতের টুকরা? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াহাউ দিয়া মিম্বারি, আমার হাউস অর্থাৎ হাউজে কাউসার হবে আমার মিম্বার যেখানে সেখানে, হাউজে কাউসার হবে এখানে, না হলে কাউসার এখান থেকে হবে। এ মে হে মেরি উলফত মদিনে সে ইউঁ হি নহীঁ, মেরা আকা কা রওজা মদিনে মে হে, সারা দুনিয়া সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো বলছিলাম, তো নবীজির চাচা আবু তালেব নবীকে এত বেশি মহব্বত করতেন, একদিক দিয়ে নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন হযরত হাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীকে মহব্বত করতেন, আরেক দিক দিয়ে বাইরে কাফের মুশরিকরা যখন নবীকে কষ্ট দিত, নির্যাতন নিপীড়ন করত, তখন পাহাড়ের মতো নবীজির সামনে যিনি দাঁড়িয়ে যেতেন তিনি ছিলেন হযরত আবু তালেব। এই হযরত আবু তালেবও ওই একই বছর ইন্তেকাল করেন। একদিক দিয়ে নবীজির স্ত্রী আমাদের মা হযরত খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, আরেক দিক দিয়ে নবীজির চাচা জানের ইন্তেকাল। একই বছর দুইজন আপনজনকে হারিয়ে আমার নবী যখন অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছেন,
ঠিক ওই মুহূর্তে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর মনের কষ্টকে দূর করে দেওয়ার জন্য, নবীর ইজ্জত আজমতকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এই 11তম বছরে মেরাজের সফরে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নেওয়ার ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনশিরার মধ্যে বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাগিদ দিয়ে বলছেন, তাও এক জায়গায় নয় দুই জায়গায়, একই সূরার মধ্যে, নিশ্চয় কষ্টের পর সুখ আছে। বলেন নিশ্চয় কষ্টের পর সুখ আছে। কেউ যদি মনে করেন যে না আমার সামনে রাস্তা এমন অন্ধকার, এই অন্ধকার কখনো আলোকিত হওয়া সম্ভব নয়, এই বিপদ কখনো শেষ হবে না, সারা বছর আমি বিপদের মধ্যেই থাকবো, মনে রাখবেন রাত গভীর হওয়ার সাথে সাথে সূর্য যেমন নিকটে চলে আসে, ঠিক কষ্ট দুঃখ যখন বাড়তে থাকবে তখন বুঝবেন আল্লাহর নিয়ামত আপনার অনেক কাছাকাছি চলে এসেছে। আল্লাহ পাক বলেন ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা বিপদে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাকে দান করব। কেমন ভাবে? শুধু দান নয়, বলে আমি তাকে হিসাব ছাড়া দান করব। মনে করেন আপনাকে আল্লাহ পাক কোন একটা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, মুমিনের প্রত্যেকটা কষ্টের সাথে তার গুণাগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এমনকি যদি কারো হাতের মধ্যে বা পায়ের মধ্যে মনে করেন একটা কাটা বিঁধে গেছে, কাটা, কাটার মাধ্যমে হাত থেকে এক ফুট একটু সামান্য রক্ত বের হয়েছে, ডায়াবেটিস যারা চেক করে দেখবেন হাতের মধ্যে একটা সুই ফুটাইতে হয় না, সামান্য একটা সুই দিয়ে যখন অল্প একটু রক্ত বের, এর চাইতে কম, এতটুক রক্ত বের হয়েছে, আপনি শুধু উফ পড়েছেন, এই এই সামান্য কষ্টের কারণে আল্লাহ পাক আপনার গুণাগুলিকে ক্ষমা করে দেয়। তো যখন আপনি কষ্টে থাকবেন, বিপদে থাকবেন, মুসিবতে থাকবেন, তখন কষ্টকে কষ্ট মনে করবেন না, কারণ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কষ্টের ধৈর্যের পুরস্কার যখন দান করবে, বান্দা যখন দেখবে যে আমার নেকের পাহাড়, বলবে আল্লাহ আমি তো এত নেক কোনোদিন করি নাই, এই নেক করতে আসলো, আল্লাহ বলবে তোমাকে যে আমি বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, রোগবালা মুসিবত, তখন তো তুমি সবসময় আমার প্রতি শুকরিয়া আদায় করছো, যে আল্লাহ আরো বড় বিপদ দিতে পারতো, আমাকে অল্প বিপদে সারিয়ে দিয়েছ, এই যে তোমার কলব সবসময় আমার প্রতি মুতমাইন থাকতো, সন্তুষ্ট থাকতো, তুমি বিপদে পড়ার পরও সবসময় পড়তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমাকে তো আল্লাহর কাছেই ফেরত যেতে হবে, তুমি বিপদে পড়ার পরে ধৈর্য ধারণ করেছো বান্দা, এই কারণে আমি তোমাকে এতগুলি নেক দান করছি, তখন ওই বান্দা খুশিতে বলে উঠবে আল্লাহ তুমি তো বিপদ তো কম দিছো, আরো বেশি কেন বিপদ দিলা না, আমাকে তো মনে হয় যদি লোহার কেসি দিয়ে কাটতা আরো নেক বেশি হতো, এটা বেশি ভালো হতো। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তার মানে মুমিনের বিপদ এটা বিপদ নয়, বরং এটা রহমত। তবে আল্লাহর কাছে আবার বিপদ চাইয়েন না, বিপদ আবার চাওয়া যাবে না, এটা নিষেধ আছে। এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যত বিপদ আপদ বালা মুসিবত দেওয়ার দুনিয়াতে দাও, আখিরাতে কোনো মুসিবত দিও না। তখন আমার নবী শোনার পরে বলছে, এই তুমি এটা কেমন দোয়া করলা? বলে হুজুর, কারণ আখিরাতের বিপদ তো বড় বিপদ, দুনিয়ার বিপদ তো সেরে যাবে, মরে গেলে শেষ, দুনিয়া তো মাত্র কয়েকদিন, আখিরাত তো অনন্তকাল। হুজুর এই জন্য আল্লাহকে বলেছি, আল্লাহ বিপদ যা দেওয়ার দুনিয়াতে দিও, আখিরাতে বিপদ দিও না। তখন আমার নবীজি বললেন, আর শোনো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তোমাকে নিরাপদ রাখতে পারে, ওই আল্লাহ চাইলে তোমাকে দুনিয়াতেও নিরাপদ রাখতে পারে, এই জন্য আল্লাহর কাছে এটা নয়, বরং এইভাবে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আখিরাতেও বিপদ দিও না, দুনিয়াতেও বিপদ দিও না, দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় কল্যাণ চাইতে হবে, বিপদ চাওয়া যাবে না। হ্যাঁ, যদি বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, তখন সবর করতে হবে, এবং দিলের যে পেরেশানি আছে এই পেরেশানি থেকে বাঁচার জন্য আমার নবী যে একটি ওষুধ দিয়েছেন, এটাও মেরাজের রজনীতে আমার নবী দেখে এসেছেন। অন্যান্য নবীরা সংবাদ দিয়েছেন শুনে, আর আমার নবী শুনে নয় বরং দেখে সংবাদ দিয়েছেন।
মেরাজের রাতে আমার নবী আল্লাহ সব দেখিয়ে দিয়েছেন জান্নাতও দেখিয়েছেন জাহান্নামও দেখিয়েছেন আল্লাহর আরশ করছে লৌহ কলম সব দেখিয়েছেন নবী যে বললেন আমি আরশ আজিমের নিচে একটি গোপন খাজানা দেখেছি বিশেষ খাজানা যার মধ্যে এমন একটি খাজানা আছে এই খাজানা 100টি রোগের ওষুধ কয়টি রোগের ওষুধ বল আমার উম্মত যখন বিপদে পড়বে মুসিবতে পড়বে তাদের জন্য এখানে একটা ওষুধ আছে সেই ওষুধটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন কেউ একবার এটা তেলাওয়াত করবে আল্লাহ তার 100টা রোগ থেকে 100টা বিপদ থেকে তাকে নাজাত দান করবে আর 100টা রোগের মধ্যে সর্বনিম্ন রোগ হচ্ছে তার টেনশন মনের ভিতরে যে টেনশন চিন্তা দুশ্চিন্তা যে কালকে কি হবে কালকে কি খাবো না জানি পরীক্ষায় ফেল করি না জানি অমুক না জানি তমুক কত ধরনের টেনশন যে আমাদের হয় আমার নবী বললেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100টা রোগের ওষুধ আর সর্বনিম্ন রোগ হচ্ছে তার টেনশন থেকে মুক্তি পাওয়া যাবে এই লা হাওলা পাঠ করার মাধ্যমে এটা আরশ আজিমের খাজানা থেকে এসেছে সুবহানাল্লাহ বলেন না যাই হোক বলছিলাম তো নবীজি যখন এত কষ্টে দিন যাপন করছেন আল্লাহ পাক নবীকে সেই জন্য তাড়াতাড়ি মেরাজ দান করলেন মেরাজের সফর শুরু হয়ে গেল মেরাজের দুইটা ধাপ এই রাতের সফর দুই ভাগে বিভক্ত করা হয়েছে কয় ভাগে এক হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে বলা হয় ইসরা এই সফরকে কি বলা হয় ইসরা এই সফরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার মধ্যে যাকে সূরা বনী ইসরাঈল বলা হয় 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদ আকসাল লাযী বারাকনা হাওলাহু লিরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসীর যেখানে আল্লাহ পাক নবীজির এই সফরের কথা বলেছেন আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পর্যন্ত সেখান থেকে ঊর্ধ্ব জগৎ আল্লাহ যতটুক নিয়েছেন এই সফরকে বলা হয় মেরাজ এই সফরকে কি বলা হয় মেরাজের আলোচনা আল্লাহ সূরা আন-নজমের মধ্যে করেছেন এবং সেই বুখারী মুসলিমের অসংখ্য হাদিস যেটি ইসরার ব্যাপারে তো পবিত্র কোরআনের নস দ্বারা সাবেত আর মেরাজ এটি সূরা আন-নজমের ইশারা এবং নবীজির সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং কেউ যদি ইসরাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে নবীজির বাইতুল্লাহ শরীফ থেকে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে নাসে কতই দ্বারা সাবিত প্রমাণিত নবীজি যখন সফর করছেন সেই মুসলিমের হাদিস মারাত বি মুসা ওয়াহিয়া কাইমু ইসলি ফি কবরিহি আমার নবী বললেন আমি যখন বোরাকে চড়ে যাচ্ছিলাম আমি দেখলাম মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন তার মানে এটা প্রমাণিত যে আম্বিয়া আলাইহিস সালামগণ ইন্তেকালের পরেও জীবিত এবং ওনারা শুধু জীবিত নয় রূহানিভাবে নয় সশরীরে জীবিত কারণ দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য বডি লাগবে বডি ছাড়া তো দাঁড়ানো সম্ভব তো নবী মুসা কালিমুল্লাহ যদি কবরে জীবিত থাকেন আর আমার নবী ইমামুল মুরসালিনের শান কত বেশি হবে আর আমরা তো এমনও মানুষ দেখতে পাই যে 50 বছর 100 বছর আগে কবরস্থ করা হয়েছে বুজুর্গ ছিলেন ওলিয়ে কামেল ছিলেন কবর কোনো কারণে ফেটে গেছে লাশ বের হয়ে গেছে এখনো কাফনের কাপড় ময়লা হয় নাই এরকম আছে না নাই তো আগার গোলাম কা হাল ইয়ে হাল হ্যায় মুখতার কা আলম ক্যা হোগা এই জন্য এক শায়ের বলেছেন जमी मैली नहीं होती जमन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला अच्छा तारपुर नबी जी जखन बैतुल मुकद्दसे पोछलें सेखाने गिये देखलें मूसा आलैहिस सलाम सेखाने उपस्थित নবীজি আসার সময় দেখলেন উনি কবরে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে দেখলেন নবী মুসা আলাইহিস সালাম কোথায় মসজিদে বলেন না কোথায় আচ্ছা এখন যারা বলেন যে নবী তো থাকেন মদিনায় নবী কি করে আশিকের ঘরে আসে নবী কি করে ওই জায়গায় হাজির হতে পারে নবীকে কেন আমরা হাজির নাজির বলি
পেয়ারে হাজির এখান থেকে একটা মাসালা বুঝে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন বোরাকে চড়ে। বোরাকের স্পিড, বোরাকের গতি আমার নবীজি বলেন চোখ যতদূর যায় বোরাকের এক একটা কদম তার চেয়ে বেশি অতিক্রম করে ফেলে। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। আচ্ছা, যান যদি যে বাহন, এই বাচ্চারা একটু দেখেন, মুরব্বীরা একটু মেহরবানি করে ভলান্টিয়ার যারা আছেন একটু দেখবেন, বাহন যদি দ্রুতগতিতে চলে, মনে করেন অনেক সময় আমরা দেখি যে ট্রেন এত দ্রুত গতিতে চলতেছে বাইরের কোনো জিনিস স্পষ্ট দেখা যায় না, আর প্লেনে উঠতে তো কোনো কথাই নাই, তো যান যদি স্পিডে চলে তাহলে কিন্তু জিনিসগুলি স্পষ্ট দেখা যায় না, গোলা দেখা যায়। আর বোরাক তো স্পিডে, কত স্পিডে, যে চোখের পলক যত দূর যায়, চোখের চোখ যত দূর সীমা পর্যন্ত যাচ্ছে বোরাকের প্রত্যেকটা কদম ওই পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে স্পিডটা কি কম না বেশি? আচ্ছা, আমরা তো স্পিড একটু বাড়লে মাটির উপরে কি জিনিস এটা দেখতে পাই না, মাটির নিচের তা তো পরের কথা। তো নবী মুসা আলাইহিস সালাম যে কবরে নামাজ পড়ছেন উনি কি মাটির উপরে না নিচে? এখানে অনেকগুলি প্রশ্ন থেকে যায় যে নবীজি বোরাকে যাচ্ছেন, এত স্পিডে চলছে বোরাক, তো নবী কি করে দেখলেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়ছেন? আবার নবী তো মেরাজে গিয়েছেন বোরাকে চড়ে, মুসা আলাইহিস সালামের জন্য তো কোনো জানি ছিল না, ওনার জন্য তো কোনো বাহনও ছিল না, তো উনি কি করে গেলেন কবর থেকে আবার বাইতুল মুকাদ্দেসে? প্রশ্ন আসে না নাই? এখন আমাদেরকে যারা বলে যে নবীজি ইন্তেকালের পরে কি করে জীবিত, নবীকে কাফন দেওয়া হয়েছে, দাফন দেওয়া হয়েছে, জেতা মানুষকে কি মানুষ কবরে রাখেনি, কিছু বেয়াদব এরকম আছে না নাই? দায়ী হয় তাহলে নবীকে কবরস্থ কেন করা হয়েছে? আল্লাহ পাক যে জায়গায় বলেছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারীদেরকে তোমরা মৃত বলিও না কারণ তারা জীবিত। আরো জোরে বলো না, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তারা কি? ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে মৃত নয়, তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। এখন আমরা তো দেখতেছি, আর উনি তো ইন্তেকাল করার পরে না উনি শহীদ হয়েছে, নয়তো ওনাকে গাজী বলতাম আমরা, ইন্তেকাল করার পরেই তো ওনাকে শহীদ বলা হয়। এনারা ইন্তেকাল করেছেন, এনাদের জানাজা হয়েছে, এনাদের কবর আছে, আল্লাহ বলে তারপর তাদেরকে মৃত বলতে পারবে না, আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন। আর বেয়াদবের দলেরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত না হয় তাহলে ওনার কবর কেন হয়েছে, ওনাকে কেন দাফন করা হয়েছে? নাউজুবিল্লাহ বলেন, সব মৃত কি সমান? সবাই কি সমান? না, সবাই সমান নয়। মুসা আলাইহিস সালাম যদি নিজের কবর থেকে বোরাকবিহীন নবীজির আগেই বাইতুল মুকাদ্দাস পৌঁছে যেতে পারে, কি করে গিয়েছেন? যিনি পাঠিয়েছেন তিনি জানেন, আর যিনি গিয়েছেন তিনি জানেন, এটা আমরা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত গতিতে চলছেন, নবী কি করে দেখলেন মুসা আলাইহিস সালাম কবরে যে দাঁড়িয়ে নামাজ পড়ছেন? যিনি দেখিয়েছেন তিনি জানেন, আর যিনি দেখেছেন তিনি জানেন, আমরা জানি না। এটাকেই তো বলা হয় মুজিজা, এটাকে কি বলা হয়? তো নবীর ক্ষমতা আর আমার ক্ষমতা যদি সমান হয়ে যেত তো আমার আর নবীর মধ্যে পার্থক্য কি থাকে? এই বেয়াদবগুলি এতটুকু বুঝে না, এই আকলের অন্ধ, এদের কলমের মধ্যে আল্লাহ এমনভাবে সিল মেরে দিয়েছেন, এরা কথায় কথায় খালি নবীজির দোষ কি করে বের করবে? আল্লাহ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জন্য পাঠিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কি করে বের করা যায়? উম্মতের কাজ হবে এটা। আর তারা নবী কি পড়তে পারতেন না, নবী এমুক নবী তুমুক, মানে নবীকে আমাদের কাতারে কি করে আনা যায়, এই ধরনের একটা এজেন্ডা নিয়ে কিছু মানুষ নেমেছে। মনে রাখতে হবে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না, নিশ্চয়ই এদের পকেটে ইহুদি নাসারাদের ডলার ঢুকেছে। যাই হোক, প্যারে হাজরিন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়ালেন সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামগণের সামনে। প্রত্যেক নবীগণ ছিলেন মুক্তাদি, আমার নবী ছিলেন ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সুবহানাল্লাহ। নবীজি সফর করলেন ঊর্ধ্ব জগতের সফর, মেরাজের সফর শুরু হয়ে গেল। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম নবীকে ইস্তেকবাল জানালেন,
দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম নবীকে ইস্তেকবাল জানালেন তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম নবীকে ইস্তেকবাল জানালেন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে স্বাগত জানালেন এবং নবীকে বিদায় জানালেন এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিদায় রিসেপশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশে যায় তখন ওনাকে এয়ারপোর্টে বিদায় জানানোর জন্য মন্ত্রী পরিষদের সদস্যরা ওনার দলের নেতা কর্মীরা ওনাকে বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে যায় কিনা ঠিক একইভাবে আমার নবীকে বিদায় জানানোর জন্য যাচ্ছেন কোথায় আল্লাহর দিদারে যার কারণে আল্লাহ প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামকে আপন আপন মর্তবা মর্যাদা অনুযায়ী বিভিন্ন আসমানের মধ্যে দাঁড় করিয়ে দিলেন তোমরা দাঁড়িয়ে থাকো আর আমার নবীকে বিদায় সম্বর্ধনা দান করো এই জন্য আলা হযরত কত সুন্দর করে বলেছেন আসমান নহি পর সব নবী রহ গায়ে আরশে আজম পে পৌঁছা হামারা নবী সবসে আলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা সবসে আলা মারা নবী সবসে প্যারে হাজরিন নবীজি চলে গেলেন উর্দু জগতে জিবরিল আলাইহিস সালাম নবীজির সাথে ছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল বলেন হুজুর আমার পক্ষে আর সামনে বাড়ানো সম্ভব নয় আমি যদি আর এক কদম যাই তাহলে আমার 600 নূরের পাখা জ্বলে ছারখার হয়ে যাবে নবীজি সেখান থেকে একা রওনা করলেন অনেকে আমাদের কাছে বলেন যে জিবরিল নাকি নবীজির ওস্তাদ ছিলেন নবীজির ওস্তাদ জিবরিল কেন হতে যাবে জিবরিল তো শুধুমাত্র মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলি নবীজির কাছে পৌঁছিয়ে দিয়েছেন জিবরিল ছিল মাত্র বার্তা বাহক জিবরিল আনা নেওয়ার কাজ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাতেন আল্লাহর বাণীগুলি নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এটাই ছিল জিবরিলের দায়িত্ব কিন্তু জিবরিল নবীজির শিক্ষক নন আর রহমান আল্লামাল কোরআন রহমান তিনি যিনি তার হাবিবকে শিক্ষা দিয়েছেন আমার নবীর শিক্ষক একজন তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা যিনি শিক্ষক হন শিক্ষকের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি বলেন ছাত্র না শিক্ষক আচ্ছা পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি কুলের মধ্যে নবীর মর্যাদা বেশি না জিবরিলের মর্যাদা বেশি এখন জিবরিল যদি নবীর উস্তাদ হয় তাহলে তো নবীকে জিবরিলকে তাজিম করা দরকার সম্মান করা দরকার যেহেতু উস্তাদ মাআজাল্লাহ যারা এই কথা বলেন জিবরিল আলাইহিস সালাম উনি আল্লাহর একজন সবচেয়ে প্রিয় ফেরেশতা ফেরেশতাদের ইমাম তিনি ফেরেশতাদের প্রধান তিনি ওনার মর্যাদা ওনার জায়গায় কিন্তু ওনার মর্যাদা বাড়াতে গিয়ে নবীর মর্যাদা কমানো যে সমস্ত উম্মতরা এই কথা বলে তাহলে আমার মনে হয় তারা নবীর কালেমা বাদ দিয়ে জিবরিলের কালেমা পড়ে জিবরিল উম্মত হয়ে যায় না কেন মার্চে মাসির দরদ মনে হয় একটু বেশি প্যারে হাজরিন কিছু মানুষ আছে শুধুমাত্র নবীকে কি করে আমাদের কাতারে নামাবে আর আমরা নবীজির প্রশংসা করলে এদের গায়ের মধ্যে আগুন কেন জ্বলে উম্মত খুশি হওয়ার কথা যে নবীর প্রশংসা চলছে তো যাদের ভিতরে গলত আছে অন্তরের মধ্যে রোগ আছে এদের ভিতরে রোগ থাকার কারণে নবীর কথা শুনলে তাদের শরীরের মধ্যে আগুন ধরে যায় এটা হচ্ছে দুশ্মন রসুল চেনার সবচেয়ে বড় আলামত কে দুশ্মন কে বন্ধু এটা যদি পরিচয় পেতে চান তখন আপনি তার সামনে নবীর প্রশংসা শুরু করে দিবেন যদি দেখেন মুখ খুশিতে ভরপুর হয়ে গেছে বুঝতে পারবেন এর ভিতরে নবীর মহাব্বত আছে আর যখন দেখবেন মুখ কালা হয়ে গেছে বুঝবেন এর ভিতরে শয়তান আছে
নবীর দুশমন আছে যত কথা বলবে মধুর মত নবীর দুশমন আছে যত কথা বলবে মধুর মত মিঠা মিঠা কথা বলে মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান প্রিয় হাজরিন আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখালেন জাহান্নামও দেখালেন আমি আর 5 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব যেহেতু আমার একটা ওয়াদা আছে 11টার মধ্যে চন্দনা এসে পৌঁছার কথা যদি 11টার মধ্যে পৌঁছানো কোনোভাবে সম্ভব না এখান থেকে এত দূরের রাস্তা তো আমি আমাদের মাহফিল কমিটির সম্মানিত সদস্য ভাই যারা আছেন ওনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের পরবর্তী সূচি অনুযায়ী কার্যক্রম ঠিকঠাক করে নেন আমি আর 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আজাওয়াজাল বিদায় নেব নবীজি জাহান্নামে যখন গেলেন জাহান্নামে দেখলেন কিছু মানুষ যাদের মাথাকে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে এবং পাথর আঘাতে তাদের মাথা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর মাথাগুলি জোড়া লাগছে আবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে আবার মাথা আলাদা হয়ে যাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে তাকে এইভাবে আঘাত কেন করা হচ্ছে তখন জিব্রিল বললেন হুজুর এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা ইচ্ছাকৃত নামাজ তরক করত ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করার শাস্তি এরকম হবে তাদেরকে কিয়ামতের ময়দানে এইভাবে আঘাত করা হবে নাউজুবিল্লাহ বলেন নবী যা একটু সামনে গেলেন দেখলেন কিছু মানুষ তার নখ এত বড় হয়ে গেছে নখের মধ্যে নখ আর নখ নাই এগুলি তামার হয়ে গেছে তামার এই তামা নখ দিয়ে যখন নিজের শরীর নিজে আসছে শরীর থেকে রক্ত বের হচ্ছে গোস্ত বের হয়ে গেছে এবং নিজের গোস্তগুলি নিজে খাচ্ছে নবীজি বললেন এই ব্যক্তির এই করুণ পরিণতি কেন তখন জিব্রিল বললেন হুজুর এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা চগলখুরি করত মানুষের গীবত করত আরেকজনকে ছোট করে কথা বলতো অপমান করত অপদস্থ করত কিয়ামতের ময়দানে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে আরেকটু সামনে যাওয়ার পরে নবীজি দেখলেন কিছু নারী পুরুষকে উল্টা করে লটকে রাখা হয়েছে নবীজি বললেন এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন বলে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা অবৈধ সম্পর্ক হারাম সম্পর্কের মধ্যে জিনযাপন করত আল্লাহকে ভয় করত না এদেরকে কিয়ামতের ময়দানে এইভাবে শাস্তি দেওয়া হবে আরেকটু দূর যাওয়ার পরে নবী দেখলেন একটা ষাঁড় গরু একটা পাথরের ভিতরে ঢোকার চেষ্টা করছে তো এই ষাঁড় তো আর পাথরের ভিতরে ঢুকতে পারবে না সে বারবার বাড়িকে পড়ে যাচ্ছে আবার ঢুকতেছে আবার চেষ্টা করতেছে আমার নবী জিজ্ঞেস করেন এই ষাঁড়টা কি বলেন এই ষাঁড় হচ্ছে আপনার ওই উম্মতের সাথে উদাহরণ দেওয়া হচ্ছে বোঝানো হচ্ছে যারা কিয়ামতের ময়দানে এসে পাথরের ভিতরে ঢোকার চেষ্টা করবে বারবার বাড়িকে পড়ে যাবে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বলে মুখ দিয়ে গালি দেয় মুখ দিয়ে মানুষের সাথে মিথ্যা কথা বলে এরপর আবার আফসুস করে আর এই কথাটা তো না বললেও চলতো মিথ্যাবাদী যারা তারা দেখবেন তারা কিন্তু পরবর্তীতে আফসুস করে যে মিথ্যাটা কেন বললাম একটা মিথ্যা কথা বলতে গিয়ে 10টা মিথ্যা কথা বলতে হয় কারণ মিথ্যার তো একটা শেষ আছে আপনি কয়টা মিথ্যা কথা বলতে পারবেন পরে কিন্তু ঠিকই আফসোস করে আর প্রথমে সত্য কথা বলে দিলেই হতো কামুক এতগুলি মিথ্যা কথা বলা কোনো কোনো ফায়দা হলো না তো কিছু মানুষ আছে যারা একবার গুনাহ করার পরে আবার আফসোস করে এটা কেন করলাম না করলেও চলতো এই কথাটা কেন বললাম না বললেও চলতো বলে কালকে কিয়ামতের ময়দানে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে নবী যা একটু সামনে গেলেন যাওয়ার পরে দেখলেন কিছু মানুষ যাদের সামনে সুস্বাদু খাবার রাখা আছে কিন্তু তারা দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে সুস্বাদু খাবার রেখে নবীজি বললেন আরে এমন ব্যাকল মানুষ তো কোনোদিন দেখি নাই সামনে এতগুলি সুস্বাদু খাবার সে ভালো খাবার না খাবে সে ময়লা খাবার কেন খাচ্ছে তখন নবীজিকে বললেন হুজুর এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যাদের ঘরের মধ্যে হালাল বিবি আছে স্ত্রী আছে কিন্তু তারা পরনারীতে আসক্ত তাদের স্বামী আছে স্বামী হয়তো বিদেশ আছে কিন্তু স্বামীর বন্ধুর সাথে পিটিশ পিটিশ করে এরকম কিছু নারী আছে না নাই কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে এরকম আর অসংখ্য নিদর্শন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুদ্দা কথা হচ্ছে নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি কেন দেখালেন এই জন্য দেখালেন যেন আমার নবী উম্মতকে সতর্ক করতে পারেন উম্মতকে জানাতে পারেন উম্মত
অন্যান্য নবীরে শুনে সংবাদ দিয়েছে শুনে তোমাদেরকে ভয় দেখিয়েছে আর আমি শুধু শুনে নই আমি নবী দেখে এসেছি জাহান্নামের আযাব কত ভয়াবহ সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে এবং জান্নাতে আমার নবী যখন প্রবেশ করলেন জান্নাতে ঢোকার পরে আমার নবী বলেন আমি জান্নাতে যখন গেলাম তখন আমার বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি আরে বেলাল তো এখনো মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমায় যখন মেরাজের ঘটনা ঘটছে তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আর নবী গেলেন কোথায় মেরাজে জান্নাতে নবী জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন তার মানে বোঝা গেল জান্নাতীরা অপেক্ষায় আছে কখন ঈমানদার মুসলমান জান্নাতে যাবে কখন তাদেরকে জান্নাত জান্নাতের ফেরেশতারা রিসিভ করবে সুতরাং এইজন্য আমার নবী জান্নাতের কথাও বলেছেন জাহান্নামের কথাও বলেছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করা দরকার জান্নাতে যাওয়ার জন্য যা আমল করা দরকার আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করে সকলে বলুন আমিন আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে সকলে বলুন আমিন গাউসিয়া কমিটি বাংলাদেশ আপনারা জানেন করোনাকালীন এই সময় মানবিক সেবা দেওয়ার মাধ্যমে বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ শুধু ওনারা যে আমাদের তরিকতপন্থী বা আমাদের দরবারের নাম উজ্জ্বল করেছে তা নয় গোটা মুসলিম মিল্লাতের মুখকে ওনারা রোশন করেছে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা দেখে নাই যেখান থেকে মানবতার ডাক এসেছে সেখান থেকেই মানবতার ফেরিওয়ালারা আমার গাউসিয়া কমিটির ভাইরা ওনারা ছুটে গেছেন আল্লাহ পাক যেন ওনাদের খেদমতকে কবুল করে সকলে বলুন আমিন হযরত ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আমলের মধ্যে যেন অফুরন্ত বরকত দান করে